টানিস প্রাইভেট টিচারের দিকে ঝুঁকে এসে বলল, আমার গাঢ় লিপস্টিক চটচটের শাড়িতে আপনার সামনে আসাটা কি অনুচিত হয়েছে স্যার? প্রাইভেট টিচার গোলাম রহমান কানিজের করা পারফিউমে মাতাল হয়েছে। গাঢ় রাঙা লিপস্টিকের সাথে পাতলা শাড়িতে এমন রূপবতী রমণীর সাক্ষাৎ সে কখনো পায়নি। কানিজের পা থেকে মাথা পর্যন্ত কামনার চোখে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। কানিজ গোলাম রহমানের মুগ্ধতা কাটাতে বলল, স্যার তাহলে কি আমি বাসায় গিয়ে শাড়িটা চেঞ্জ করে আসবো? কানিজের কথা বলার ভঙ্গিমা দেখে গোলাম রহমান সুযোগ হাতছাড়া করতে চাইল না, প্রতিবাদের সুরে বলল, কেন তুমি চেঞ্জ করতে যাবে? তোমার পোশাকে কারো আপত্তি থাকলে আমাকে জানাবে, বাকিটা আমি দেখে নিব, আমার তো কোনো আপত্তি নেই। অসংখ্য ধন্যবাদ স্যার, আমি একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিলাম, এক গ্লাস পানি খেয়ে আসি। বলেই কানিজ গোলাম রহমানের দিকে বাঁকা চোখে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বাসার ভেতরে চলে গেল। গোলাম রহমানের বুকের মধ্যে যেন কাঁপন ধরেছে, সারা শরীরে যেন শিহরণ অনুভব হচ্ছে। এই মুহূর্তে কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। আস্তে করে বসা থেকে উঠে দাঁড়িয়ে গোলাম রহমানও বাসার ভেতরের দিকে পা বাড়ালো। খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে কানিজ ভঙ্গিমা করে জগ থেকে একটা গ্লাসে পানি ঢালছে। গোলাম রহমান মুচকি হাসতে হাসতে কানিজের পাশে দাঁড়িয়ে পানির গ্লাসটা হাতে নিয়ে কানিজের সামনে এগিয়ে দিয়ে বলল, পানিটাকে আমি খাইয়ে দিব নাকি আগে তুমি খাবে? তারপর তুমি যে স্থান থেকে চুমুক দিয়ে পানি খেয়েছো সেই একই স্থানে ঠোঁট লাগিয়ে আমিও পানি পান করব। কানিজ গোলাম রহমানের চোখে চোখ রেখে আবেদনময়ী ঢঙে আহ্লাদের সুরে বলল, লিপস্টিক তো গ্লাসে লেগে যাবে স্যার, আপনার অস্বস্তি লাগবে না পরে? অস্বস্তির বদলে আমার দেহ মন শীতল হয়ে যাবে। স্যার শুধু কি আমার ঠোঁট ভেজা পানি খাবেন নাকি অন্য কিছু খাবেন? আমি বুঝতে পেরেছি তুমি আমাকে কি বলতে চাইছো। আমি জানি তোমার আম্মা আজ বাড়িতে নেই, দুদিন সে বাড়িতে আসবে না, তুমি আমাকে আর যা খাওয়াতে চাইবে আমি তাই খাবো। সত্যি বলছেন স্যার? তাহলে আর দেরি কেন, চলুন বেডরুমে যাই। বলেই কানিজ গোলাম রহমানের হাত থেকে পানির গ্লাসটা নিয়ে টেবিলের উপর রেখে মুচকি একটা হাসি দিয়ে বেডরুমের দিকে পা বাড়ালো। গোলাম রহমান খুশিতে যেন ম্যাও ম্যাও করতে করতে কানিজের পিছু পিছু বেডরুমের দিকে পা বাড়ালো। বেডরুমের পাশে এসে কানিজ দাঁড়াতেই পেছন থেকে এসে গোলাম রহমান কানিজকে জড়িয়ে ধরল। কানিজ মুচকি হেসে পেছনে ফিরে গোলাম রহমানকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিল। তারপর কামনার চোখে তাকিয়ে আস্তে করে বিছানার উপরে উঠে গোলাম রহমানের পেটের উপর বসে পড়ল। গোলাম রহমান যেন মেঘনা চাইতে বৃষ্টি হাতে পেল। কানিজ মুচকি মুচকি হাসতে হাসতে আস্তে আস্তে গোলাম রহমানের ঠোঁটের কাছে তার ঠোঁট এগিয়ে নিয়ে যাচ্ছে। গোলাম রহমান যেন খুশিতে বাকবাকুম করছে, মুখের সামনে মুখটা নিয়ে কানিজ হা হা করে হেসে উঠল। গোলাম রহমান বলল, কি ব্যাপার, হাসলে কেন, ঠোঁট তো বাড়িয়ে দিয়েছি। কানিজ হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে ছুরিটা হাতে নিয়ে গোলাম রহমানের গলায় ছুরিটা ধরে মুহূর্তের মধ্যে অগ্নিরূপ ধারণ করলো। গোলাম রহমান তো ভয়ে আতঙ্কে আমতা আমতা করে বলল, কি ব্যাপার, তুমি আমার গলায় ছুরি ধরলে কেন? তুই সত্যি করে বল, আমার বোন লিজার সাথে তুই কি করেছিস? সদা হাস্য উজ্জ্বল আমার বোনটি কেন আজ নির্বাক হয়ে বিছানায় পড়ে থাকে, কোনো কথা বলে না, ফ্যালফ্যাল করে আমার দিকে তাকিয়ে থাকে, আর চোখ থেকে বৃষ্টির মতো টপ টপ করে পানি পড়ে। আমি কিছুই করিনি তোমার বোনকে, তুমি যা ভাবছো সবই মিথ্যা কথা, তোমার ভুল ধারণা, আমি ভালো করে বুঝতে পেরেছি। আমার বাবা শহরে চাকরি করে, এই সুযোগে আমার মায়ের সাথে তোর একটা অবৈধ সম্পর্ক তৈরি হয়েছে, কিন্তু এটা বুঝতে পারছি না আমার বোনের তুই কি ক্ষতি করেছিস, সত্যি করে বল, তা না হলে আমার হাত কিন্তু কাঁপবে না, তোকে হত্যা করে আমি হাসতে হাসতে ফাঁসি রশি গলায় দিব। কাঁদো কাঁদো গলায় গোলাম রহমান বলল, প্লিজ তুমি আমাকে মেরো না, আমি তোমাকে সত্যি কথা বলছি, আমি আসলে তোমার বোনকেও আমার প্রেমের জালে ফাঁসিয়েছিলাম। তারপর স্যার আমার ভয় লাগছে। কোনো ভয় নেই, আমি তোমার সাথে আছি, তোমার মা নেই, তোমার ছোট বোন নেই, এটাই তো মোক্ষম সুযোগ, এই সুযোগে তুমি আমি মিলেমিশে একাকার হয়ে যাব, হারিয়ে যাব সুখের রাজ্যে। স্যার আপনি কি আমাকে বিয়ে করবেন? অবশ্যই সোনামণি, আমি তোমাকে বিয়ে করব। তাহলে বিয়ের আগে আমার সর্বনাশ করবেন না, আপনার যা ইচ্ছা বিয়ের পর করবেন, বিয়ের পর করার বিয়ের আগে করা আলাদা তো কিছু নয়, তোমাকে আমি ভালোবাসি লিজা, প্লিজ তুমি আমাকে বাধা দিও না। এটা বলেই গোলাম রহমান লিজাকে জড়িয়ে ধরে বিছানার উপর শুয়ে পড়ল। লিজার বাবা আসার উপলক্ষে রাতে সেদিন গোলাম রহমানের দাওয়াত ছিল লিজাদের বাসায়। সবাই হাসি খুশি ভাবে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে, কিন্তু লিজা খেতে আসলো না। লিজার মা তাহেরা বেগম লিজাকে কয়েকবার ডাকছিল, লিজা আর খাবার টেবিলে আসেনি। খেতে খেতে লিজার বাবা গোলাম রহমানের কাছে তার মেয়ের পড়াশোনা কেমন চলছে সে সম্পর্কে জানতে চাইল। গোলাম রহমান লিজা ও কানিজের পড়াশোনার ব্যাপারে ভীষণ প্রশংসা করল। তাহেরা বেগম আগবাড়িয়ে বলল, তুমি একদম চিন্তা করো না, গোলাম রহমান অনেক ভালো শিক্ষক, দেখবে তোমার মেয়েরা এবার পরীক্ষায় পাশ করবে। লিজার বাবা গোলাম রহমানের প্রশংসা শুনে খুশি হল। গোলাম রহমানের প্লেটে আরেক টুকরা মাছ উঠিয়ে দিয়ে বলল, বাবা আগামীকাল আমি শহরে চলে যাব, তুমি একটু আমার মেয়েদের প্রতি খেয়াল রেখো। হঠাৎ বাহিরে ঝড় বৃষ্টির আওয়াজ ভেসে আসলো। গোলাম রহমান বলল, এখন আবার বৃষ্টি শুরু হলো, আমি এখন বাসায় কি করে যাব? কানিজ তোমাদের বাসায় ছাতা আছে? কানিজের বাবা আফজাল বলল, যে পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি আর থামবে বলে মনে হয় না, তোমাকে যেতে হবে না, তুমি বরং গেস্ট রুমে ঘুমিয়ে পড়ো। গোলাম রহমান বলল, আচ্ছা ঠিক আছে। সবাই হাসি খুশি মুখে খেতে লাগলো। রাত দুটো বাজে, দুদিকে ফিরে স্বামী স্ত্রী দুজনে বিছানার উপর বসে আছে।
লিজার বাবা আফজাল মাথা নিচু করে বসে আছে, আর তাহেরা বেগম রাগে ফুসফুস করতে করতে বলল, মাসে দু চার দিনের জন্য বাসায় আসো, কাল আবার চলে যাবে, কিন্তু আগুন তো জ্বালিয়ে যাও, নিভাতে তো পারো না, কতবার বলেছি ডাক্তার দেখাও কিন্তু তুমি তো আমার কোনো কথাই শোনো না, এভাবে আর কতকাল চলবে, বলেই শুয়ে পড়ল। আফজাল কোনো কথা বলল না, সেও চুপচাপ শুয়ে পড়ল। রাত 3টা বাজে, লিজা ওয়াশরুমে যাওয়ার জন্য ওয়াশরুম থেকে বের হতেই গেস্ট রুম থেকে অদ্ভুত একটা আওয়াজ তার কানে ভেসে আসলো। আস্তে আস্তে গেস্ট রুমের দিকে এগিয়ে গেল। গেস্ট রুমের দরজা খুলে ভেতরে তাকাতেই লিজা চমকে উঠল। দেখলো রুমের ভেতরে গোলাম রহমানের সাথে তার মা অন্তরঙ্গ অবস্থায়। লিজা নিজের রাগকে আর কন্ট্রোল করতে পারলো না, রুমের ভেতরে ঢুকে পড়ল। উত্তেজিত হয়ে বিছানার কাছে আসতেই গোলাম রহমান তাহেরা বেগম তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে পড়ল। লিজা বলল, ছি মা ছি, তুমি এত খারাপ, তুমি না তাকে ছেলের মতো জানো, তাহলে তার সাথে কিভাবে নোংরামি করছো? তাহেরা বেগম আমতা আমতা করে বলল, আসলে ভুল হয়ে গেছে, তুই কিছু মনে করিস না, কারো কাছে কিছু বলিস না। গোলাম রহমান বলল, লিজা তুমি কারো কাছে কিচ্ছু বলো না, চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। লিজা গোলাম রহমানের গালে কষে চর বসিয়ে দিয়ে বলল, তোর মতো খারাপ মানুষের মুখে আমার নাম শোভা পায় না, আমি তোদের দুজনের মুখোশ খুলে দিব, আমি সবার কাছে জানিয়ে দিব তোরা দুজনে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছিস। লিজার মুখে এমন কথা শুনে তাহেরা বেগম এবং গোলাম রহমানের কলিজা শুকিয়ে যেন কাঠ হয়ে গেল। দুজন দুজনার দিকে তাকিয়ে চোখের ইশারায় কি যেন বলল। তারপর গোলাম রহমান লিজার মুখ চেপে ধরে বলল, তাড়াতাড়ি ওর হাত পা বেঁধে ফেলো, যে করেই হোক ওর মুখ বন্ধ করতে হবে। তাহেরা বেগম অস্থির হয়ে বলল, কিভাবে কি করবে তুমি, ও যদি ওর বাবার কাছে বলে দেয় তাহলে সর্বনাশ হয়ে যাবে, সকাল হওয়া মাত্রই এমন ঔষধ এনে খাওয়াবো ওর কোনো স্মৃতিশক্তি থাকবে না, ও কারো কাছে কিচ্ছু বলতে পারবে না, ও কিছু মনেও রাখতে পারবে না, ওর অতীত ও সব ভুলে যাবে, তাড়াতাড়ি ওকে তুমি শক্ত করে ধরো। তাহেরা বেগম কাঁদো কাঁদো গলায় বলল, আমার মেয়েটা আবার মরে যাবে না তো? তোমার মেয়ে মরবে না, বেঁচেই থাকবে, মাঝখানে আমাদের কথা ভুলে যাবে, আমাদের অপকর্মের কথাগুলো ভুলে যাবে, বলেই গোলাম রহমান আবারও জোরে লিজার মুখ চেপে ধরল। তার মানে তুই আমার বোনের স্মৃতিশক্তি নষ্ট হওয়ার মেডিসিন খাইয়েছিস, আর তোকে সহযোগিতা করেছে আমার মা? হ্যাঁ, তোমার মা আর আমি মিলে ওকে স্মৃতিশক্তি নষ্ট করার ঔষধ খাইয়েছি, যার কারণে আমাদের গোপন কথাও কাউকে বলতে পারেনি। কানিজ উত্তেজিত হয়ে গোলাম রহমানের গলা এক হাত দিয়ে চেপে ধরে চিৎকার করে বলল, তুই কেন আমার নিষ্পাপ বোনটাকে সর্বনাশ করলি, কেন তুই ওর জীবনটা নষ্ট করে দিলি? আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করব? আরে তোর মতো খারাপ মানুষকে ক্ষমা করলে তো সৃষ্টিকর্তা আমাকে ক্ষমা করবে না, বলেই ছুরিটা গোলাম রহমানের গলায় চেপে ধরল। গোলাম রহমান ছটফট করতে লাগলো। কানিজ আরো শক্ত করে ছুরি চালালো গোলাম রহমানের গলা বরাবর। ছটফট করতে করতে গোলাম রহমান নিস্তেজ হয়ে পড়ল। কানিজ গোলাম রহমানের মৃত শরীরটার দিকে তাকিয়ে বলল, খুব হালকা লাগছে আমার, আমি তোর মতো অমানুষকে শাস্তি দিতে পেরেছি, ঠিক তোদের মতো অমানুষদের কারণে অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে, আমি আর একটা জীবন নষ্ট হতে দেইনি, আমার জন্মদাত্রী মায়ের পালা, আমি তাকে ছাড়বো না, বলে চিৎকার করে হাউমাউ করে কান্না করতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, কানিজ কি ঠিক করেছে নাকি ভুল করেছে? গোলাম রহমানের মতো এমন খারাপ মানুষদের কি এভাবে শাস্তি হওয়া উচিত? আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় দেবাশিস চৌধুরী, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব।